সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, আমাদের ভিডিও শো। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন আমি কোথায় যাবো জানো? বিকেলবেলাতে, আজকে বাজার যেহেতু রবিবার, তো আমি এখন যে বং প্লাপন যে চ্যানেলটা আছে, কমেডি চ্যানেল, তো তাদের সাথে আমাদের বাড়ি থেকে বেশি দূর না, হারোয়ার ওই সাইডে বাড়ি, ঠিক আছে? তো আমাদের বাড়ি থেকে আজকে তাদেরকে খুঁজতে যাবো, বাট আমি ঠিক লোকেশন তো যাই না, কিন্তু ঘুরে আসি চলো। বিকেলবেলা যেহেতু ছুটি আছে, ভোলা দাও বাইরে আসবে, চলো আগে ফার্স্টে বরফটা গিয়ে বলি ভোলা থাকে যে চল ভাই ঘুরে আসি, তারপর হবে রেডি। কারণ যেহেতু একদম ঠিক নেই, আমার সবাই সবাই মনে পড়লো যে যাই তো যাই, তো চলো গাইজ বাইরের দিকে যাওয়া যায়, কারণ ওখানে ভোলা দাঁড়াতে ভোলা দাঁড়িয়ে নিয়েই যাবো। চল গাইজ, আমরা দুজন বেরিয়ে পড়েছি এখানে রতনদ সাথে দেখা করতে, ঠিক আছে? বাট কোন জায়গায় বাড়ি সেটা তো জানি না। আর এখন বিকেলবেলা ভীষণ একটা এরকম খুব গ্যাঞ্জাম রাস্তা, সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে হয়ে গেলে আমি আর খুঁজে পাবো না, কারণ যেহেতু জায়গাটা আমরা জানি না। যাচ্ছি সেই উদ্দেশ্যে আমাদের বঙ্গ পলাপন রতন কাকার সাথে দেখা করতে, বা খুঁজে পাবো কি সন্দেহ আছে, কারণ সন্দেহ নেমে এসছে, আমার লেট বেরোনো হয়ে গিয়েছে, ঠিক আছে? তো আমরা এখন যাই, দেখা যাক কি হয়, ঠিক জায়গায় যেখানে আমি ভেবেছি যে বাড়িটা সেই জায়গাতে যাই, তোমাদের দেখাচ্ছি তারপরে কি হয় টেস্ট। তো যাচ্ছিলাম দেখা করতে রতন কাকার সাথে আমাদের, আর এখানে দেখছি চাষ হচ্ছে, কি সুন্দরভাবে চাষ হচ্ছে। দেখো এই দেখো কি চাষ হচ্ছে ভাই, এগুলো ফুলকপি, ফুলকপি বাঁধাকপি যাচ্ছে। আমি এবার ভাবছি যে খুঁজে পাবো কিনা, কারণ আমার নাম্বারটা নিয়ে আসা হয়নি, মোবাইল নাম্বারটা একজনের কাছে আছে আমাদের ওখানে, ঠিক আছে, তার সাথে দেখা হয়নি বলে নাম্বারটা নিয়ে আসা হয়নি। মনে হচ্ছে খুঁজে পাবো না, কারণ এই দেখো পুরো ফুল অন্ধকার, সব ভোলাদার জন্য, ভোলাদার দোষ, ঠিক আছে? বড়দা লেট করে উঠেছে এই জন্য সন্দেহ হয়ে গেছে, না হলে কিন্তু আমাদের একদম লেট হতো না, আমরা বিকেলবেলায় পৌঁছে যেতাম। এখন পুরো অন্ধকার, পাওয়া যায় কখন? আর চারিদিকে ফাঁকা রাস্তা, এই দেখো এইদিকে ফাঁকা, এদিকে ফাঁকা জঙ্গল, কখন খুঁজে পাওয়া যায়? তো চলো যতটা যাই আমরা দেখি, যাই দেখা যাক। এখানে বাইক যাচ্ছে, ঠিক আছে, আমাদের স্কুটি যাচ্ছে, যতটা পারি আমরা ততটা যাবো, চলো। খুঁজে পাওয়া কি সন্দেহ আছে, এই যে সামনের পাড়া এখান থেকে শুরু, আর এই যে পার্কটা যেখানে শুটিং করে আমাদের রতনদা, এই যে ভিতরে এখন অন্ধকার হয়ে গেছে, দেখাতে পারবো না, আমরা পাড়ার মধ্যে চলেই এসেছি অলরেডি, দেখা যাক সামনে গিয়ে দেখা হয় কিনা, চলো। ঢুকে গেছি, বাট দেখা হবে না, কারণ অন্ধকার হয়ে গেছে, এখন কার বাড়ি গিয়ে হামলা করবো? আর এই পাড়াতেই সব শুটিং হয় যা দেখো তোমরা, ঠিক আছে? তো আমরা আজকের দিনটা হয়তো দেখাতে পারলাম না, নেক্সট দিন একদিন সময় করে আসবো বিকেল বিকেলে, সেই দিন তোমাদেরকে দেখাবো, আজকে দেখা হলো না মোটামুটি কথা। আর আমরা এখন বাড়ির দিকেই যাচ্ছি, চলো। ঠিক আছে, আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, কারণ যেহেতু আমাদের ওয়েদারটাও ভালো নেই, কারণ বৃষ্টি আসবে যখন তখন, আর আমাদের একটুখানি মনে হলো যে ওটা নিজাই ছিল, কারণ স্কুটি করে আর এমন ড্রেস ফ্রেস পরেছিল বুঝতে পারলাম না, কারণ সামনাসামনি দেখলে বোঝা যায় একটু অন্ধকার, তো মনে হলো ওইটাই ছিল, বাট ডাকলাম দাঁড়ালো না, চলে গেল হয়তো, তাই ছিল হয়তো, ওদের ওর তাড়া ছিল, আমারও তাড়া ছিল, রানিং ডাকাটা গিয়েছিল আবার। এখন এই যে মার্কেট দিয়ে আমরা এখন বাড়ির দিকে যাবো, সামনে আরও মার্কেট, আর ওখান থেকে ভালো রাস্তা ধরে সোজা বাড়ির দিকে যাবো, কারণ মেঘ করেছে এত না, কী বলবো, খুব জোরে বৃষ্টি আসবে, হাওয়া ছাড়ছে ঠান্ডা ঠান্ডা, তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে হবে, চলো। রাস্তা কী হয়েছে এখন, আমরা একটু রাস্তা ভুল করেছিলাম, সেই জন্য আমরা এখানে ম্যাপ মেরে নিয়েছি এখন বাড়ি যাওয়ার রাস্তা, ঠিক আছে? বাট কী অবস্থা দেখো, এখানে আমরা দুজন যাচ্ছি আর রাস্তাতে কাউকে দেখতে পাচ্ছি না, এইটা হলো ব্যাপার, ভয়ও লাগছে। আর এখানে দুদিকে দেখো তাল গাছ ভর্তি, এদিকে তাল গাছ, এদিকে তাল গাছ, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, ভূতেরও ভয় লাগছে নাকি? ভূতের ভয় নেই, বাট এই রাস্তা দিয়ে কেউ যাচ্ছে না, এটাই ব্যাপার। জনমানুষ শূন্য রাস্তা, একদম একদম জনমানুষ শূন্য রাস্তা, কোনো বাড়ি নেই, কিছু নেই, দূর দূরান্তর খালি জল করা আর জল করা, আর আমরা এইভাবে এখন বাড়ি যাচ্ছি। চপ খাচ্ছি এখন, মোটামুটি খিদে পেয়েছিল, স্যান্ডউইচ 5 টাকা দাম, কত বড় দাম, আর একটা চপও খেলাম, সেটাও বড় টেস্ট, বুঝলে তো হলো, হ্যাঁ ব্যাপক টেস্ট, ব্যাপক টেস্ট। আমাদের দিকে খালি আমরাই কি ঠকানো জায়গায় থাকি, সেটাই ভাবছি আমি এখন। তো চলো গাইজ খেয়ে নি, খেতে খেতে বাড়ির দিকে চলো, কন কন। আমরা চলে এসেছি বটতলাতে, আর বটতলা এসে আমরা এখন পাকামো করছি এখানে সবাই মিলে বসে আছি, যেহেতু রবিবার। আর এখানে আমরা নিতাইকে দেখতে পেয়েছিলাম, বাট আমরা কথা বলার সময় পাইনি, মানে সময় পাইনি বলতে একটা হয়ে গেছে অ্যাপ্রক্স, ওয়েদারটাও খারাপ ছিল, আমরা ওইদিক চলে গেলাম, ওদিক চলে গেল, এরা একটা ব্যাপার, অতটা চিনতে পারিনি ফার্স্ট ডেটার দিকে, ঠিক আছে? তো মোটামুটি আমরা এখন আবার নেক্সট দিন একদিন যাবো, নেক্সট একদিন যাবো, সেদিন কথা হবে, আজকে তোমাকে দেখাতে পারলাম না মেন কথা, আর এখন সেই দুঃখে আমরা এখানে বসে আড্ডা ফাড্ডা মারছি। আই হোপ যদি আজ ব্লগটা ভালো লাগে, লাইক শেয়ার কমাতে একদিন ভুলবো না, দেখা হচ্ছে তোমার নেক্সট ব্লগে, তখন ভালো থাকবে, বাই বাই।